patrona? Mom, I'm gonna go to the bathroom. I'm gonna go to the খাওয়াচ্ছি তোকে পানি জমের পানি খাওয়াবো নে খা পানি দাও পানি দাও আমারে খা জমের পানি খা মারে আমি আর বেশি দিন ধরে বাঁচবো না আমাদের শরীরের যে অবস্থা আমি যদি মারা যাই তাহলে তোর কি হবে মা আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না আমার শরীরে সব রক্ত বিক্রি করে হলেও আমি তোমাকে বাঁচাবো দূর পাগলি মেয়ে ছোট মানুষের রক্ত কি বিক্রি করা যায় তুই আল্লাহর কাছে দোয়া কর আমি তাতেই ভালো হয়ে যাব আব্বু তো তোমার চিকিৎসাই করায় না তুমি সুস্থ হবা কি করে দূর পাগলি মেয়ে তোর আব্বু আমাকে চিকিৎসা না করালে তুই কি আমি এমনিতেই ভালো হয়ে যাব আম্মু আমার তো খুব খিদে লাগছে আমাকে কিছু খাইতে দিবা মারে আমি তো ঠিক মতন খাইতে পারি না তো তো খাইতে দেব কি দেখো গা ঘরে মনে হয় অল্প চারটা মুড়ি আছে তুমি ওটা খায়ে পানি খাও গা মা আমার একা খাওয়ালে হবে তোমার খাওয়া লাগবে না আমি নিয়ে আসি দুজন একসাথে খাবো নে আমার ওইটুক মেয়ে আমার কত খেয়াল রাখে আর ওর বাবা ওর বাবা আমার কোনো খেয়াল রাখে না শোনো দাদা বাজারে তো যাইতেছো বউ মারে খালি ওষুধ কি খাওয়াই দেবে বকুয়াও একটু উন্নত মানের চিকিৎসা করার দরকার আছে না সেটা তো অবশ্যই দিতে হবে ছেলে তো বৌমার প্রতি একটু নজরও দেয় না তাই তো এখন তো তোমার আর আমার বড় তো কি করা যায় শোনো নিজের পেটের সওয়াল ওর কথা কি পরের মানুষের কি কব আমরা এই তো কইতাছি এই যে বউটা এত অসুস্থ ও তো আমি মতি গতি মোটেও ভালো বুঝতাছি না না করে বোর খেয়াল না করে বাচ্চাটার খেয়াল এইটা কি ওর নীতি আর এই আদর্শ দিয়ে কি ওরে মানুষ করছি আমরা আল্লাহ আল্লাহ করা ছাড়া আমাদের তো কোনো গতিই নেই মুর্তজা একে আব্বা এ তোমার বৌমা এই এটা তুই কি কইতাছিস সর্বনাশা পোলা পাইন কোথাকার তোর ঘরের বউ অসুস্থ তোর একটা মাই আছে এরপরে তুই এই কামরা কেমনে করলি তুই কি মানুষের বাচ্চা নাকি মা কথা বলা সাবধানে বলো আমি কি করব ওই অসুস্থ বউ নাকি আমি সংসার করব শোনো আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করছি আমি ওকে না পাচ্ছিলাম আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম বাধ্য হয়ে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি এই তুই আমার পেটের পুলা এরকম কথা কইতে পারলি আজকে যদি তুই অসুস্থ হইতি তোর বউ কি পারতো আর একটা বিয়ে করতে হ্যাঁ ওকে জন্মগত ভাবে অসুস্থ ও তোর বাড়ি আইসা একটা বাচ্চা জন্মাইছে এই সংসারে কত কাজ কাম করতো তারপর ওর অসুখ হয়েছে আর তুই আজকে এই কথাটা কেমনে কইতে পারলি বাপ শোনো এখন যেটা হবার যেটা করার সেটা করে ফেলছি এখন এ নিয়ে আর কথা বাড়ায়ও না আর তাছাড়া আমার আমার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না শোন একটা কথা কই দিই তোকে আমরা বড় মাও মানাইছি আমরা এইসব মায়ের চিনি না আছি না চেষ্টাও করবো না তোর যা ভালো মনে হয়েছে তুই তা কর এবার আমাদের যা করার আমরা করবো আচ্ছা ঠিক আছে তোমার যদি এই বৌমাকে পছন্দ না হয় যদি মানতে ইচ্ছা না করে তো মানো না আমার বউ আমি দেখে রাখবো আসো আল্লাহ শেষ পর্যন্ত এটাও দেখা লাগলো এই একটা কাজ করছে কম আর তোমার সাল একটা কাজ করছে যার বউ এত অসুস্থ মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে সে এরকম একটা কাজ করলো মায়ের মুখের দিকে তাকালো না দেখো আমাদের অরুতার সন্তান সে একটা বিয়ে করলো কিন্তু আমাদের একটা অনুমতি নেওয়ারও ইচ্ছিতা করলো না সে যাও তুমি বৌমার জন্য ঔষধ নিয়ে আসো আচ্ছা আর ঔষধ আনতে গেলাম মা আব্বা না আরেকটা বিয়ে করে নিয়ে আইছে কি কি বলো তুমি এটা ও মা আমার বুকে কেমন যেন করতেছে আরে তুমি তুমি এটা কি করলে আমি কি কি করলাম মানে
আরে তুমি এবার ঢুকতি না ঢুকতি আমার পথের কাটা শেষ। আমার বড় বউ তো বুড়ি গেছে, আমার যে কি খুশি লাগতেছে বউ তোমাকে বুঝে বোঝাতে পারবো না। দেখে এরকম আরো কত পথের কাটা সরাবো না, এটা বলতে একটা সরেছে। শোনো, আমি আগেই বুঝতে পারছিলাম তোমারে যদি আমি বিয়ে করি না তাহলে এই এই বউটাকে আমি বাড়ি থেকে যে করে খেদাতে পারবো। কিন্তু খেদানো লাগলো না, তুমি ঢুকতে না ঢুকতে লাফাতে। তোমার বাপ মা মনে হয় আমার সাথে কিছু উল্টাপাল্টা করতে পারে, কারণ আমার তো এখনো মাইনে লাইনি। আরে তুমি চিন্তা করতেছো কি জন্যে, আমি আছি না? আরে আব্বা আম্মা তোমাকে পছন্দ করলো কি মানে নিলো কি নিল না ওই দেখে তোমার তো লাভ নাই, আমি ঠিক সব ঠিক। শোনো, এই প্রথম প্রথম তো এরকম একটু করবি নি, তারপর দেখবে না সব ঠিক হয়ে গেছে। শোনো, এখন আর একটা পথের কাটা সরেন লাগবে। একটা পথের কাটা মানে বুঝলাম না তো। বুঝলে না, শোনো, ওই যে তোমার মেয়ে আছে না, ওই মেয়ের একটা লাগবে, তাই আমার রাস্তা একদম ক্লিয়ার। তুমি না একদম আমার মনের কথাটা কইছো। শোনো, মানে হাজার হলে তো বাপ, আমি তো সেরকম কিছু করতে পারি না, কিন্তু যা করার তুমি করবে, ঠিক আছে? ঠিক আছে। আর আব্বা আম্মা কে চিন্তা করার দরকার নাই, আমি দেখতেছি। চলো দাদু ভাই, কোনো সময়ের জন্য মন খারাপ করে থাকবে না, তোমার যা কিছু দরকার যে কথা হোক যে কাজ হোক তোমার দাদার কাছে আর আমার কাছে কইবা, ঠিক আছে? আমার শোনা, মন খারাপ করে থাকে না, তোমার মা আমরা সবই আল্লাহর কাছে একদিন যাইতেইব, এই জন্য মন খারাপ করবা না। আর শোনো, তোমার দাদা আমি যতদিন বাইসে আছি তোমার বিন্দুমাত্র কোনো সমস্যা হতে দেবো না, আমাকে জান করান দিয়ে তোমারে মানুষ করব, তুমি কোনো সময় মন খারাপ করবো না। তুমি যদি মন খারাপ করে থাকো আমাকেরও খারাপ লাগবে। আচ্ছা, তুমি যে যে বাড়িতে থাকো সব সময় চুপচাপ থাকো, তুমি ফাতে মারে নিয়ে একটু বেড়া আসতে পারো না, তাতে ওর মনটা একটু ভালো হয়? তুমি ঠিক কথাই বলছো, ফাতেমা একা একা বাড়ির থাকে, ঘরে সব মা, ওর তো সমস্যাই হচ্ছে। শোনো, আমি ওকে নিয়ে এবার একটু বেড়ায় আসি। হ্যাঁ শোনো, ঠিকই কথা একটা কইছো, ঘরে সৎ মা, ওরে তো আর সে আদর করবো না দেখভাল করবো না, যা করার লাগে তোমার আর আমারই করার লাগবো, কারণ ফাতেমা মা মরা মাইয়া, ও যাতে কোনো দিন বুঝতে না পারে যে আমার মা নাই, এই অভাবটা তুমি আর আমি পূরণ করে রাখবো। যাও ঘরে নিয়ে একটু ঘুরা। চল দাদু ভাই, যাও তোকে মেলায় নিয়ে যাবো, যা খেতে চাস তো তাই খাবো, চল। আল্লাহ রে, তোমার মাল তুমি নিয়ে গেছো, তুমি পাতে মারে ভালো রাখো, নিয়ে খায়ের দান করো তুমি। তুই ভাই, আমি হীরা তালুকদার। জি, তাহলে তো আপনি সম্পর্কে তাও হয়ে গেলেন। তাই তো হলাম বাবা, তোমার বোন আমার এই সংসারে আসার পর আমার এই সংসার অশান্তি তৈরি করে ফেলেছে, আবার আগের পক্ষের একটা নাতি আছে তাকে তো দেখতেই পারে না, আমরা বুড়া বুড়ি আমাদের দুজনকে সে দেখতে পারে না, আমাদের ঠিক মতো খেতেও দেয় না, এমন একটা বোনের ভাই তুমি? আসলে আঙ্কেল ও তো ছোট মানুষ। আচ্ছা ওটা সমস্যা না, আমি যেহেতু আসছি ওকে বোঝাইয়া সব কিছু ঠিক করে দিয়ে যাবো। দেখো বাবা, আমরা বৃদ্ধ হয়ে গেছি, এই বয়সে আমাদের প্রতি একটু নজর দেওয়া উচিত, তুমি বাবা একটু ভালো করে একটু বুঝাই দিও। ঠিক আছে, তবে তাহলে চলেন। চলো বাবা। কি আছে, কিছু কবা? কিছু কব মানে কি কব তুই বুঝতেছিস না? শোনো, কি কবে সে তো বুঝতে পারতেছি, এখন যেটা হবার সে তো হয়ে গেছে মা, আর ইতালিয়ার যদি জয় ঝামেলা করো, আর তাছাড়া দেখো তোমার বড় বেটার বউ অসুস্থ ছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আজ হোক কাল হোক আমার তো বিয়ে করাই লাগতো, নাই আমি দুই দিন আগেই করে ফেলাইছি। আচ্ছা, এই দেখি একটা কথার মতো কথা, এমন হয়তো যে তুই আমার বুকা অথব্য একটা সওয়াল না বুঝা কথাগুলো কইতাছিস, তুই যে অসুস্থ মানুষটার সামনে একটা বিয়া করে আনলি, তার মনে কতটা কষ্ট নিয়ে দুনিয়া থেকে গেছে তুই কি একবার ভাবিস? শোনো মা, এত ভাবা ভাবির আমার কিছু নাই, আমি তো বললাম
আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম, আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছিল। আমি না পারে আমি বাধ্য হয়ে কাজ করছি। বাধ্য হয়ে কাজ করছিস? আর তোর যে একটা মাইয়া আছে ঘরে, এ তোর এই বউ কি ওই মাইয়ারে ভালো চোখে দেখে রে? একটু কি খাইতে দেয় না, একটু কাছে টানে না, একটু চুলটা বাঁধতে দেয়, কোনো কিছুই তো করে না। কি বুঝে কি করলি বাবা, আমার মাথায় ঢুকে না। মা শোনো, আমি জানি তুমি ওকে মন থেকে মানতে পারো নাই, এই জন্য নিহার নামে হান তুমি যত অপবাদ যত খারাপ কথা তুমি আমার কাছে কবে নাই। শোনো, তুমি জেনে যাচ্ছ সেনে যাও। হ্যাঁ যাইতেছি। দেখো দেখো বাবা, তোমার বলে ঈশ্বরতা। তোকে আমার বোন পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুই আমার বোন, তোকে আমি এই শিক্ষা দিয়ে মানুষ করছি। আরে আমাদের ঘরেও তো সৎমা ছিল, আমাদের ঘরে সৎমা ছিল না, আমাদেরও এরকম ভাবে নির্যাতন করতো, তখন আমাদের কিরকম মনে হইতো? আজকে তুই এইটুকু শিশুর উপরে সেই নির্যাতনই করতেছিস, এটা কি তুই ঠিক করতেছিস? হ্যাঁ 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 আমি করছি। আমার সৎমা যেভাবে আমার প্রতি নির্যাতন করছে, অত্যাচার করছে, তার প্রতিশোধ নিচ্ছি আমি ওর উপর দিয়ে। তুই যদি এই ছোট মেয়ের উপর প্রতিশোধ নিস, তাহলে আমাদের সৎমা তোর মধ্যে ডিফারেন্স পার্থক্যটা কি রইলি? দেখো বৌমা, প্রথম অবস্থায় তোমাকেও আমরা দেখতে পারতাম না, কিন্তু এই মাছুম বাচ্চার জন্য তোমাকে আমরা সব সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি এই একটা মাছুম বাচ্চাকে কোনো দিন আদর যত্ন দাম নেই, তুমি বরাবর তার তো নির্যাতন করেছো। কি হয়েছে এখানে, তো চেঁচামেচি হচ্ছে কেন? নেহা তোমার কিছু বলছে নাকি? এই যে তোমাকেও বলি, তুমি কেমন পুরুষ, নিজের বউকে শাসন করতে পারো না, এইটুকু একটা দুধের বাচ্চাকে সে নির্যাতন করে, তুমি শাসন করতে পারো না? না আসলে হয়েছে কি, মানে আপনার বোনকে যখন বিয়ে করি, ও আমাকে বলছিল যে আমি সত্যিকার সংসার করতে পারবো না, যদি তোমার বউ আর বাচ্চাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে তোমাকে আমি বিয়ে করবো। আসলে এই জন্যই আমি আপনার বোনকে কিছু বলতে পারিনি। এই তুই কি বাবা না বাবা নামের কলঙ্ক? তোর বউ ওই একটা মাসুম বিয়েকে দিনের পর দিন নির্যাতন করছে, তুই কোনোদিন একটা প্রতিবাদ বন্ধ করিস নাই? আচ্ছা বৌমা, তোমার একটা কথা বলি, তুমি তো একটা মেয়ে, তোমরাও সৎমার ঘর থেকে আইসো, তোমাদের যখন অত্যাচার করতো কেমন লাগতো, বুক ফইটা কান্না আসতো না? হারুজ আমাদের ফাতেমা ছোট্ট শিশু, তুমি তারপর এরকম করো, তোমার আমরা কিচ্ছু বলতে পারি না, আমাদের বুকটা ফাইটে যে আমাদের চোখের সামনে তুমি ওরা নির্যাতন করো। ওই কি বৌমা, সব কিছু ভুলা নিজের সন্তানের মতো মানুষ করো, দেখো আল্লাহ তোমার খুব ভালো লাগবে। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন আপনারা। বৌমা মাপ যদি চাইতে হয় ওই ফাতেমার কাছে মাপ চাও, আমরা তোমার মাপ করানোর কেউ না। আম্মু তুমি আমারে মাপ করে দাও। মাইমা তাহলে আমার ছোট বোনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমাদের ঘরেও সৎমা ছিল, আমাদের অনেক অত্যাচার করতো, ও আসলে ওইগুলোই নিজের মনের মধ্যে পুষে রাখছে, ও ভাবছে সব সৎমাই এমনই হয়, এজন্য ও ভুলটা করে ফেলছে, আপনারা সবাই ওকে মাফ করে দেবেন। আমরা বুঝতে পারছি বাবা, বৌমা সৎমার ঘরে মানুষ হয়েছে, ঠিক তার মার কাছে যে আচরণটা সে পেয়েছে সেই আচরণটাই সে আমার নাতির উপর প্রয়োগ করেছে। বৌমা যখন বলছে সে ভালো হয়ে যাবে, আল্লাহ ওকে হেদায়েত দিক। আচ্ছা শোনো, বৌমা যখন তার নিজের ভুল বুঝতে পারছে, ফাতেমারে বুকেটা নিয়েছে, আমাদের আর কোনো কষ্ট নাই, আমরা আজকে অনেক খুশি, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। বৌমা চলো ফাতেমারে নিয়ে ঘরে চলো, চলো চলো চলো।